সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্কুল অফ কমার্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব চার মূলধন মুনাফা জাতীয় অধ্যায়ের 4 নম্বর সৃজনশীলের খ নিয়ে আলোচনা করব। সরি, 4 নম্বর সৃজনশীলের ক নিয়ে আলোচনা করব। মূলধন মুনাফা জাতীয় অধ্যায়ের কথা বলা হয়েছে মূলধন জাতীয় ব্যয়। আমরা আগেই পড়ছিলাম মূলধন জাতীয় ব্যয় হচ্ছে কোনগুলি। সকল প্রকার স্থায়ী সম্পদ ক্রয় হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। সকল প্রকার স্থায়ী সম্পদ ক্রয় সবই হচ্ছে কি? মূলধন জাতীয় ব্যয়। ব্যবসায় মূলধন আনয়ন, এটা তো মূলধন, এটা না, এটা মূলধন জাতীয় প্রাপ্তি। পণ্য ক্রয় ব্যয়, বাটার প্রাপ্তি, এটা আয়। বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয়, যে এটা হচ্ছে স্থায়ী সম্পদ। বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয়, এই যন্ত্রপাতি অনেক দিন থাকে এবং এটা হচ্ছে স্থায়ী সম্পদ, 1 বছরের বেশি সময় যায়, এটা আমরা লিখবো এখানে। বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয়, মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ, 3 কলামে ঘর, বিবরণ, টাকা টাকা। আমরা কমিক নং চাইলে দিতে পারি, না দেওয়া দিতে চাইলে দরকার নেই এটা। এরপর হচ্ছে বিনিয়োগের সুদ হচ্ছে আয়, আসবাবপত্র বিক্রয় জনিত, এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। আমদানি শুল্ক মুনাফা জাতীয় ব্যয়, ব্যবসার জন্য এই যে ফ্রিজ আনয়ন, এটা কিন্তু স্থায়ী সম্পদ। এটা এটা যেহেতু স্থায়ী সম্পদ, সেহেতু এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয় আমরা লিখলাম। এরপরে হচ্ছে পণ্য বিক্রয়, এটা আয়, মুনাফা জাতীয়। শিক্ষানবী সালামি মুনাফা জাতীয় ব্যয়, শিক্ষানবী বিমা সালামি হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, শিক্ষানবী সালামি, সরি, এটা মুনাফা জাতীয় ব্যয়, আর এটা হচ্ছে মুনাফা জাতীয় আয়। এরপরে হচ্ছে পুরাতন কম্পিউটার বিক্রয়, এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। ঋণের সুদ প্রদান, এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। আমরা আর কিছু পাইলাম না, শুধু এই দুইটাই পেলাম আমরা। এটা মনে রাখার বিষয়টা হচ্ছে মূলধন জাতীয় ব্যয় হচ্ছে সকল প্রকার স্থায়ী সম্পদ যদি ক্রয় থাকে সেটা, যেমন আসবাবপত্র, ভূমি, দালান কোঠা, ফ্রিজ, টেলিভিশন, এগুলি সব হচ্ছে স্থায়ী সম্পদ। ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা। আমাদের পরবর্তী ভিডিও লেকচার হবে হচ্ছে 4 নম্বর সৃজনশীলের খ নিয়ে আমরা আলোচনা করবো পরবর্তীতে।